আমাদের অবজারভার হওয়ার পর তিনি আলিপুরদুয়ারে চারবার এলেন এবং বারবার তিনি আসছেন এবং আমাদের সবাইকে উৎসাহ দিচ্ছেন। আজকেও তিনি এসছেন এবং সাংগঠনিক আলোচনাও হয়েছে, প্লাস তিনি সরকারি কাজেও এসছেন। আমরা মনে করি যে এইভাবে আমাদের উৎসাহ দিলে পরে দল আরও এগিয়ে যাবে এবং ফালাকাটা উপনির্বাচন আছে, আলিপুরদুয়ারও পৌরসভা নির্বাচন আছে, দল আরও বেশি সুসংগত হচ্ছে, এটা খুব ভালো। এবং সরকারি কাজেও তিনি এসেছেন, সেটার জন্য তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। পৌরসভা নির্বাচন নিয়ে আপনাদের কোনো বার্তা দিয়েছেন? পৌরসভা নির্বাচন ঘোষণা হোক, তিনি বার্তা দিয়েছেন একসাথে সবাইকে কাজ করতে হবে। প্রার্থী চয়ন নিয়ে কোনো প্রার্থী তো আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন।